এটা হচ্ছে সনি এক্সপিরিয়া 10 মার্ক 4, বাজারে থাকা সনির বাজেট সেগমেন্টের ফোন। ফোনটি কি হতে পারে আপনার পরবর্তী ফোন? চলুন জেনে নেওয়া যাক। ফোনটি বাজেট সেগমেন্টের হলেও ফিচারের দিক থেকে অনেকাংশে এগিয়ে থাকবে এই সেগমেন্টের অন্যান্য মডেলের ফোনের চেয়ে। ফোনটির পেছনেই প্রথমে আপনার নজরে আসবে ক্যামেরা বাম্প, যেটি আগে সংস্করণের চেয়ে অনেকটাই পরিবর্তিত হয়েছে। ফোনটির ব্যাক প্যানেলটি ফাইবার প্লাস্টিকের। ফোনটির প্লাস্টিক ফ্রেমের সাথে 161 গ্রাম ওজন। হ্যান্ড গ্রিপ যথেষ্ট ভালো ছিল। ফোনটিতে ওয়াটার এবং ডাস্ট প্রতিরোধক হিসেবে IP65 এবং IP68 এর সাপোর্ট যুক্ত রয়েছে, যা কিনা 1.5 মিটার পানির নিচে 30 মিনিট পর্যন্ত সার্ভাইভ করতে সক্ষম। ফোনটির পাওয়ার বাটনের সাথে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা আগের সংস্করণগুলির চেয়ে অনেকটাই বড় হয়েছে, এটি অতি দ্রুত ফোনটিকে আনলক করতে সক্ষম। ফোনটিতে 6 ইঞ্চ ওলেড স্ক্রিনের সাথে 60Hz রিফ্রেশ রেট, ফুল HD প্লাস রেজুলেশনের এই ডিসপ্লেটিতে সনির এক্স রিয়েলিটি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, ফলে ফোনটির ডিসপ্লে অনেকটাই উজ্জ্বল। ডিসপ্লেটির 457 PPI এর সাথে 10-bit 1 billion কালার HDR এর সাপোর্ট যুক্ত রয়েছে, ফলে মাল্টিমিডিয়া ইউজার এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো। ফোনটির ডিসপ্লে রেজুলেশনের কারণে মাল্টিমিডিয়া ইউজার এক্সপিরিয়েন্স অনেক ভালো, কালার কন্ট্রাস্ট এবং ডিপ ব্ল্যাক লক্ষ্য করবেন। ফোনটির ব্রাইটনেস লেভেল দেখার মতো ছিল, যা প্রায় 800 nit পিক। ফোনটির অটো ব্রাইটনেস মোড দিনের আলোর জন্য ব্রাইটনেস এর সাথে ডিসপ্লের কন্ট্রাস্টও বাড়িয়ে দেয়। এই ডিসপ্লেটিকে প্রোটেক্ট করার জন্য রয়েছে কর্নিং গোয়েলা গ্লাস ভিকটাস। ফোনটির সেলফি ক্যামেরাটি টপ বেজেলের ভেতরে রয়েছে, তার পাশে স্পিকার গ্রিল। ফোনটিতে 3.5mm হেডফোন জ্যাকের সাথে 24-bit অডিও কার্ড থাকায় মিউজিক এক্সপিরিয়েন্স অনেক দুর্দান্ত। ফোনটিতে ফুল পারফরমেন্স বটম ফায়ারিং স্পিকার ব্যবহার করা হয়েছে। জিএসএম মেরিনায় ফোনটির স্পিকার টেস্টে অ্যাভারেজ স্কোর রয়েছে। ফোনটির সাউন্ড কোয়ালিটিতে তেমন মেজর কোনো পরিবর্তন নেই। ফোনটির ইন্টারফেসটি দেখতে সাদামাটা, যাতে আপনি স্টক অ্যান্ড্রয়েডের ফিল পাবেন। ফোনটিতে মাল্টি উইন্ডোজ ফিচারটি রয়েছে। ডিসপ্লে সাইডে একটি ফ্লোটিং বাটন রয়েছে, যেটি সিঙ্গেল হ্যান্ড ইউজারদের জন্য কাজে আসবে। সনি এই ফোনটির সাথে 2 বছর অ্যান্ড্রয়েড সিস্টেম আপডেট এবং 3 বছর অ্যান্ড্রয়েড সিকিউরিটি প্যাচ আপডেট প্রদান করবে। ফোনটিতে সর্বোচ্চ 1 TB পর্যন্ত microSD কার্ড স্লটের সাপোর্ট রয়েছে, এর সাথে UFS 128GB পর্যন্ত ম্যাক্সিমাম স্টোরেজের সাপোর্ট বিল্ট ইন রয়েছে। ফোনটিতে 6 nm 2200MHz এর স্ন্যাপড্রাগন 695 এর সাথে 5G কানেকটিভিটি, GPU হিসেবে রয়েছে 710MHz এর অ্যাড্রিনো 619। ফোনটিতে 2133MHz এর LPDDR4X 6GB পর্যন্ত ম্যাক্সিমাম র্যামের সাপোর্ট রয়েছে, যা ফোনটির মাল্টিটাস্ক ইউজার এক্সপিরিয়েন্সকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেছে। ফোনটির ক্যামেরা বাম্পে ট্রিপল ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে। ফোনটির মেন ক্যামেরাটি 12 MP f1.8 অ্যাপারচার, টেলিফটো লেন্স হিসেবে রয়েছে 8 MP f2.2 অ্যাপারচার। ফোনটিতে 8 MP f2.2 এর একটি আলট্রা ওয়াইড লেন্স রয়েছে। প্রত্যেকটি ক্যামেরার সাথেই AI যুক্ত পাচ্ছেন, ফলে লো লাইট সিচুয়েশনে ফোনটি আরো ভালো ছবি তুলতে সক্ষম। দিনের ঝকঝকে আলোতে মেন ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলি অনেক ডিটেলস এবং নয়েজ ফ্রি। ছবিগুলির শার্পনেস দুর্দান্ত, হোয়াইট ব্যালেন্স, কালার স্যাচুরেশন, ডায়নামিক রেঞ্জও যথেষ্ট ভালো। ফোনটিতে আলাদাভাবে পোর্ট্রেট মোড ব্যবহার করা হয়নি। মেন ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলি অনেক ভালো ছিল, সাবজেক্ট এবং ব্যাকগ্রাউন্ডের বুকে ইফেক্ট দেখা যাচ্ছিল। ফোনটির আলট্রা ওয়াইড ক্যামেরাটি যথেষ্ট কাজের না হলেও ভালো ছবি তুলতে সক্ষম। কালার স্যাচুরেশন যথেষ্ট ছিল, ডায়নামিক রেঞ্জের ক্ষেত্রে কিছুটা পিছিয়ে থাকবে। রাতের বেলায় ফোনটির মেন ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলি অনেক ভালো ছিল, কালার স্যাচুরেশন এবং ডায়নামিক রেঞ্জও যথেষ্ট ভালো। ফোনটি দিয়ে আপনি সর্বোচ্চ 1080p at 30fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। আলট্রা ওয়াইড লেন্স দিয়েও 1080p at 30fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। ফোনটির সেলফি ক্যামেরাটি 8 MP f2.0 অ্যাপারচার, যা যথেষ্ট ভালো ছিল। সেলফি ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলি অনেক শার্প এবং ডিটেলস ছিল, ডায়নামিক রেঞ্জও যথেষ্ট ভালো ছিল। এটিতেও আপনি সর্বোচ্চ 1080p at 30fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। এত কিছুকে পাওয়ার অন করার জন্য যুক্ত রয়েছে নন রিমুভেবল লিথিয়াম পলিমার 5000 mAh এর একটি শক্তিশালী ব্যাটারি। এই ব্যাটারিটিকে চার্জ করতে 21W ফাস্ট চার্জারের সাহায্য নিয়েছে সনি। সঙ্গে রয়েছে USB Type-C 2.0। এত কিছুর পরে ফোনটির দাম গিয়ে দাঁড়ায় €499, যা বাংলাদেশি টাকায় 49,000 সমপরিমাণ। সনি এক্সপিরিয়া 10 মার্ক 4 ফোনটির শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে বাজারে রয়েছে রিয়েলমি জিটি নিউ 3T। রিয়েলমি জিটি নিউ 3T ফোনটি সম্পর্কে বিস্তারিত দেখতে এখনই ক্লিক করুন। সবাইকে আরও একবার ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।